অধরা বললেন, দর্শকদের রায়ের অপেক্ষায় আছি। এই প্রজন্মের নায়িকা অধরা খান বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী শুক্রবার সুলতানপুর নিয়ে আবারও বড় পর্দায় আসছেন অধরা। নায়িকা বললেন, পরিচালকের নির্দেশ অনুযায়ী আমি শুধু আমার অভিনয়টাই সুরক্ষভাবে করে যেতে পেরেছি। আগামী শুক্রবার দর্শকরা এর রায় দেবেন। সিনেমাটি মুক্তির উপলক্ষে এরই মধ্যে প্রকাশিত হয় একটি গান। জানরে শিরোনামের ওই গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের সিনিগ্ধ জিং, যিনি ঋতিক রোশনের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছেন। গানটিতে অধরা খানের উপস্থিতিতে নজর কাড়ে সবার। এবার প্রকাশ হয়েছে ছবিটির দ্বিতীয় গান বোকামন। এই গানেও নজর কেড়েছেন অধরা, উঠে এসেছে তার প্রতিবাদী মুখ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত করেছেন শাহরিয়ার মার্সেল, কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। গানটির প্রসঙ্গে শাহরিয়ার মার্সেল বলেন, একটি প্রেমের গান বোকামন। প্রসেনজিৎ মণ্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি, এখন পর্যন্ত দর্শকদের মন্তব্য মুগ্ধ করেছে, কৃতজ্ঞ সবার কাছে। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো, সেই জোয়ারে আমাদের বোকামন। সবার ভালোবাসায় এগিয়ে যাক। সুলতানপুরে অধরা খান ছাড়াও আরও অভিনয় করেছেন আশিক খন্দকার, সানজুজন, ফারুক সুমন প্রমুখ। বিই নিউজ, ঢাকা।